ওই জওয়ানার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি নামুল হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি স্বপ্নে দেখে তাড়াতাড়ি মিসর হাবির কাছে যাও আমি আল্লাহর সালা তারে জানাও আল্লাহর ওলি ঘুম ভাঙার পর আল্লাহর হয়ে গেছে ওই মিস্ত্র হাফিজ যেই মদের আড্ডাখানার মধ্যে মদ পান করে ওখানে চলে গেল আল্লাহ রলি মদের আড্ডাখানার সামনে হাসি সব মক্ষরা দেখে আল্লাহর রলি হাসান মুসলিম মদের আড্ডাখানার গেইডের মধ্যে দাঁড়ায় আস এ যুবক ভাই ও মুসলমানেরা এই দেশের চোরেরা কি চরমনায় হুজুরের সিনে না সিনে সিনে কথা কই না এই দেশের সুররা কি মামুল লোকদের চিনে না এই দেশের সুররা কি ওই হাজারীর আম্মু শবি হুজুরের না সুররা ভালো কইরা এই সিনে মত চিনে সব মত করেরা করে গুসা করেীরে হুজুর মদের আড্ডাখানার সামনে কেন আসলো ভুলে মনে চলে সে সবাই কানা করে দীর্ঘক্ষণ হুজুর হাসান বসির মধ্যে রাত দেখানার সামনে দাঁড়ায় আছে রে বাবা একটা যুব যাই বলে হুজুর আপনি কেন এখানে শ্রেণীরা তো মদের আট মদের বার হুজুর বলে বাবা আমি জানি আমি জেনে শুনি মদের আট রাখানার সামনে হাজির হয়েছি তবে তোমাদের কাছে জানতে চা এই মদের আট রাখা নাই মেস্ত্রি নামে কোন লোক আসেনি বলে হা আছে ও তো মত হুজুর বলে ও জ্ঞান ফিরলে হুস আসলে আমার সালাম জানাই বা আমি বলবা ওর জন্য এখানে দাঁড়ায় আছি এবার মিস্টার হাবির হুস আসার সবাই বলে মিস্টার হাবিরে তোর জন্য কুতুবুল আলম বিখ্যাত আর আল্লাহর হাসান বস্রি তোর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যাও হাসান বসরির সাথে দেখা করো এবার হাত ধুয়ে হাজির আল্লাহর আপনি নাকি আমার জন্য দাঁড়ায় আসেন বলে হা বলে কেন আর সে তোমার সাথে বাবা আমার কিছু কথা আছে রে বাবা বলেন বলে এখানে বলা যাবে না তোমার বাড়িতে যাওয়া লাগবে এবার মিস্ত্র হাবি হাসান ধরে ধরে তার বাড়িতে নিয়ে গেলেন মিস্ত্র হাবি বলো তুমি কি করছো আমার একটু বলো কারণ আমার আল্লাহ কেন তোমার শাশু সম্পদ জানাইছে আমি চোখের পানি রে কয় হুজুর আমার তো কোন আমল ভালো আমল নাই আমি তো মত কর আমার মতো পাপি কেহু নাই কয় না বাবা তুমি কি আমল করছো আমার একটু বলো রে বাবা এবার মিশ্র আমি রলি আমি আজকে যাওয়ার সময় পথের মধ্যে দেখি কাগজের একটা টুকরা পরে আছে হাতের মধ্যে নিয়ে দেখি আরবি লেখা এবার আমি ভাবলাম আরবি লেখা তো সাধারণ লেখা মানুষ তো এটাকে জুতা দিয়া পাড়াবে মানুষ তো জানবে না আবি আরবি লেখাটা রাই না এবার হাতের মধ্যে নিয়ে চিন্তা করলাম আমি এটা কোথায় রাখবো আমি আমার বাড়িতে নিয়ে আসছি রেলি বাড়িতে আনার পর আরবি লেখা রা আমি তাকের উপরে ওসা জায়গায় রাইখা মদের আড্ডা খানায় চই গেছি হুজুর কয় তারা একটু না এবার যখন কাগজ নিয়ে নিয়ে হুজুরের হাতে দিলেন হাসান মুসি দেখে কাগজের মধ্যে বিসমিল্লা লেখা হাসান মুসি কয়ের বিষ্ণ হবে এটার মধ্যে আমার আল্লাহ পাকের নাম আমার আল্লাহর নামে ইজ্জত করছো এই জন্য তোমার নাম আল্লাহ ওলিদের কাতারে লেখা দিছি ও নবীর গো ও এই জন্য বলি ভাই কোরআনটার সাথে সম্পর্ক লাগায় দেও রে বাবা কোরআনটা দলল সাহাব হয় কোরআনটা বলল সাহাব হয় এই কোরআনটারে যদি প্রশ্ন করি ও কোরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কোরান জবাব দিবেনি জোরে কর জোরে কর কোরআন জানাই দেয় বাল্লুয়া কুরআনুম কুরআ কে আমার মাহফুজ কুরন কে আমার বাড়ি মাহফুজে এ ক্রান জানলাম তোমার বাড়ি ল আমি জানলাম কোরআন তবে আমি জানতে চাই তোমাকে কার মাধ্যমে ধুনিয়ায় পাঠাইছেন কোরআন জানে দেয় নাজালা জানালাবিহি রুহামি কোরআন বলে আমাকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন আল্লাহু আকবার এ কোরআন বুঝলাম জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে তবে আমার আল্লাহ তোমার বারোটা মাসের কোন মাসে পাঠিয়েছেন কোরআন একটু জানতে চাই কোরআন কে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর কোরআন জবাব দিয়া দেয় শাহরু রমদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন

তেরدول যেই মাসে কুরআন পাঠাইলো ওই মাসের দাম আল্লাহ বাড়ায় দিলো যেই রাতে কুরআন পাঠাইলো ওই রাতের দাম আল্লাহ বাড়ায় দিলো যেই ফেরেশতা কুরআন নিয়ে আসলো ওই ফেরেশতার তাওব মেরে গেল যেই যেই মাসে কুরআন আসলো ওই মাসের দাম তো আল্লাহ বাড়ায় দেব বাড়িতে যাইয়া 30 টাকা দামের একটা রেল কেবল আছে প্রশ্ন করবা এর রে

কুরআন সাথে সম্পর্ক লাগিয়ে দেও পক্ষেশ সন্তানটারে মুক্তি করে দেও সন্তানটারে আলেম বানাও আলেম বানাও ঘরের মধ্যে কুরআন চালু করে দেও যারা যারা কুরআনের সাথে সম্পর্ক লাগায় দিবে ওদের দান দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন কি اے নবীর উম্মতের দল তবে একদল সমাজের মধ্যে আছে আলেম দেখলে তাদের সুলকানি উইঠা যায় আছে না নাই ভাইগম্বর আর বি সন্নাইবসনলাম রাস্তা দিয়ে রওয়াণ করলেন ভাইগম্বর সাবি হজরত আবু হুরায়রার সাথে সাচ্কাৎ হয়ে গেলো ডাক দ্যাখ কী কর আবু হুরায়রা কি কর আবু হুরাইরা কয় গাছের চারা লাগাই গাছ রোপণ করি গো নবী নবিকা বু হুনায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি আবু রায় নবী এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাব নবী কায় আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা আমার আল্লাহ প্রত্যেকটি তাসবিহ বিলিমায় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি মুসলমান ও পর্দার আলের মা বলে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল জমিন বানাইলাম কুন বলার দ্বারা হইয়া গেল আমি আল্লাহ ফিরিস্তানাই বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল এর আদরের বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই এই চেহারাটা এর আদরের বান্দাবান্দি আমি আল্লাহ চেহারাটা বানাইবার যাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইছি সুহান আল্লাহ

আমি চন্দ্র থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমারে বলাইছি আমরা যদি বলি আমাদের কে কে দু বানাইছে আল্লাহ কুরানে জানে দেখ মা আলাহ কুতুল জিনাবাল ইনশা ইল্লাহ ইল্লা রিয়া দো

আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমাদের জবানটার দিকে তাকায় থাকি কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবিয়া এরে দক্ষিণ কানের মুসলমান জুড়ে আমার আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও হয় না আর জুড়ে ডাক আল্লাহ আর শুনে একটা ডাক আল্লাহ আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহ আল্লাহ কয় একটা ডাক দাও আমি আল্লাহর কুদ্রুতি কলিজা যা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ ইয়াম বারত নাম আল্লাহ আল্লাহ মৌ মিনু ইয়া এলাহি

আমি আপনাদের কাছে জানতে চাই আগামীকালে কানে ওয়াজ মাহফিল আর থাকবে নি না থাকবে হতে পারে আমি আলমিন সাইফুল জীবনের শেষ মাসিলাজ হয়ে যেতে পারে কি পারে না কত বক্তা বয়ান করে আর তার গন্তব্যস্থানে যেতে পারে নাই ওই কলর মরাইউদ্দিন আলাইহিন রহমাতুল্লাহ আলাইহি ওই চট্টগ্রামের বয়ান করে ঢাকায় আসতে পারে না রে বাবা ওই নারায়ণগঞ্জের জুনাই সিদ্ধি মারা মমিং চাই সে বয়ান করে ঢাকায় আসতে পারে নাই লাশ হয়ে গেল হতে পারে আজ আমি আলআমি সাহিদের জীবনের শেষমা ফির আন্মাই তো হতে পারে যুব তোমাদের কারো জীবনের শেষমা ছিল হট্দের পারে কি পারে না হয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে এই জন্য বলি ভাই ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায় ওনারে বাবা ওই বেলার মধ্যে ঘুরে ঘুরে কাটে ওনারে শুভ বেঙ্গলের বাইরে داره তা কৃষ্ণরে ফাই এখনো সময় আছে আয় 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 ময়দানে এখনো অনেক জাগা খালি আয় আয় অল্প সময়ের জন্য ময়দানে বসো মায়ের নবী জানে দেয় এই ময়দানে আসার বরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামার ভিতরে কমপক্ষে 50 হাজার করে লিকি দিয়া দিবি এই জন্য বছর যুব ও পর্দার মা ও দক্ষিণ কানের মা জীবনে কত রাত ঘুমায় ঘুমায় কাটায় দিলার মা আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ে শুত হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে ঠিক কিনা বলে এই নবীর দান আবার অনেকে মনে কো নাই হায় রে গাউসিয়া থেকে আলামিন সাইফি হুজুর আসছে কি আর বয়ান করব আমরা কি হুজুরого থেকে বয়ান কম জানিনি প্রত্যেক এলাকায় দুই চারজন এমন পণ্ডিত আছে না নাই জোরে দাও আছে না তো হুজুরого থেকে কি আমরা বয়ান কম জানিনি এক লোকের জিজ্ঞাসা করা তুমি তো অনেক কিছু জানো তাহলে বলেন তো গোসলের গোসলের কি গোসলের কয়টি তিনটি সাবান গামসা লঙ্গি বহুত জানে কথা কয় নয় এমন আমাদের সমাজও আছে না নাই এক এক চিন্তা করছে আমার এলাকায় কেউ আমার দাম দেয় না তবে এমন একটা এলাকায় আমি যাব যেখানে আমার থেকে আর বুড়া মানুষ নাই গাটটি গুড়টা রেডি করি এবার রোয়ানা হয়ে গেছে এমন এলাকায় যাবে যেখানে তার থেকে বুড়া মানুষ নাই যাইতে যাইতে সকাল বেলা বতের মধ্যে দেখে তার থেকে দেড় বয়সের একটা বুড়া রাস্তার কিনারায় বৈশা বৈশা কান্না করে কয় বয়স বেসারা চিন্তা করে কিরি আমি মনে করছি আমার থেকে আর বুড়া মানুষ এলাকায় নাই হের বয়স দিয়ে আমার থেকে দেড় দেখা যায় এত সকাল বেলা এখানে বসে কেন আপনি কান্না করেন জানতে চাই কয় কইও না কয়ও না বাতি যা আমার আব্বায় আমার মারসি তাই নাকি কই কি আপনার আবার আব্বা আছে কই আপনার ক বাড়িতে খের পালা যায় খের শ্রেণি নি আপনারা তাই না কি কোহা হা আমার একটু নিয়া যাবে মে একগুড়া আর এক গুড়া আর ধরিরা বাড়িতে নিয়ে গেল যাই একা দাদা ভাই কেন মান জানতে চাই দাদা ভাই কয় কয় না কয় না না তীরে সকাল থেকে ওর দাদারে কয়েকবার পান শিষে দিতে গেছে দেয় নাই দিকে মারছি আপনারা বসে হ্যাঁ ওই এলাকায় আমার কোন খানা নাই আমি তো মনে করছি আমার থেকে জান্নওয়ালা নাই এবার আমি আমার এলাকায় চই যাই ও দক্ষিণ কান এলাকার মুসলমানেরা বড় বড় আসে না নাই সকল বড় বড় কি আর জোরে বলেন কি ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়তের কারণ বানায় দিতে এর নবীর উন্মতির এর সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশন পাবণিত হাদিস মোবারক থেকে সূত্র একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি তাও তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এর নবীর উম্মত দুনিয়ার কোন কবি সাহিত্যিক কোন লিখক যদি বই লেখে ওই বইয়ের শুরু তো পাঠক জন্য একটা কলম রাখে কি রাখে না সম্মানিত পাঠক ভাই ও আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানিয়ে দিবেন আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব ঠিক কিনা বলেন আর আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিলেন কালা কারখানা একটা জমানো বন্ধ রাখবা না এই কিতাবের শুরু করলিক মুদা কি তালা জানাই দেয় এমন এক কিতাব আমি দিলাম তোমাদের কেমন একটা কিতাব দিলাম এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কত রে এই কিতাবের মধ্যে সন্দেহ করলে মাত্র নাই সোহান আপনাদের কাছে জানতে চাই কোরআনের মধ্যে সন্দেহ আসেনি ভুল আসেনি চোদ্দশো বছর হয়ে গেল বেইমানেরা চেষ্টা করে 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 আজ পর্যন্ত কোরআনের মধ্যে একটা ভুল তো দূরের কথা একটা নোকটাও ভুল বের করতে পারে নাই ঠিক কিনা বলে এর নবীর উন্মতির দল ওরা চেষ্টা করে করে পারে নাই আপনাদের কাছে জানতে চাই কেমন পর্যন্ত চেষ্টা করে কোরআনের ভুল বের করতে পারবে পারবে না বরউস কোরআনের ভুল ধরার জন্য জারাই গেল আমার আল্লাহর কালাম এই কোরআন তাদের ভুলগুলা ধরাইয়া তাদের গলায় কালিমার মালা ভরে দিছে এ নবীর উম্মত ভারতের শিবশক্তি মহারাজ এগারো বছর পণ্ডিত কত ভাষা জোরে বলেন এগারো বছর পণ্ডিত কোরআন পড়তে জানে অর্থ জানে চিন্তা করলেন কেউ তো দেখি আমি একটু পারি কিনা মহারাজ কোরআনের ভুল ধরার জন্য কোরআন রিসার্চ করা আরম্ভ করলেন যত কোরআনের গভীরে যায় তত শিব মহারাজের ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হইয়া যায় একদিন ক্ষিপ্ত সুক্তি চিন্তা করে আমরা যারা খোদাmani এটা তো আমরা নিজে বানাই কি মাটি দিয়ে খেরদিয়া বানাইয়া বানাই আমরা এটা রে খোদাmani ও তো নিজের উপকারই করতে পারে না আর যেটা নিজের উপকার করতে পারে না ওটা কোনোদিন খোদা হতে পারে না চিন্তা করে করে পরদিন আবার চিন্তা করে না না যেটা নিজের উপকার করতে পারে না ওটা আমাদের কিসের উপকার করবে এটা কোনো খোদা নয় আসল খোদা হলো মুসলমানের খোদা এই চিন্তা করে করে ঘুমায় রাতে বেলা স্বপ্ন দেখে আবার পায়ার নবী শিব শক্তির রুমের মধ্যে হাজির হয়ে গেছে ও নবীর উম্মতের তো শিব শক্তি কালে না পরে মুসলমান হয়ে গেল যত মানুষ কোরআনের ভুল ধরতে গেল কোরআন তাদের ভুল ধরাইয়া কালিমার মালা গলায় পড়ায় দিছে এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন কোরআন কথা নি জোরে গল্প বলবে কোরআন কথা বলবি কোরআন কোরআন বলে আমাকে আল্লাহ পাঠাইছেন মানুষের হেদায়তের জন্য শোভন আল্লাহ আল্লাহ কার হেদায়তের জন্য কার মায়ার নবী আমার মক্কা রুলিতে গলিতে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেয় কোরআন পরে মানুষদের মানুষদেরকে শুনাই মাঝে মধ্যে মানুষগুলা মুসলমান হইতে আরম্ভ করলো এদিক দিয়া আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল আবু জাহিন ওই রাস্তার কিনারে দাঁড়াইয়া মানুষদেরকে বললে তোমরা হস করার জন্য আসছো ভালো কথা কিন্তু এই রোডের মধ্যে যাইবা না মানুষটা কেন ওই রোডের মধ্যে একটা পাগল আছে না জমিন লাগুন আরো আসতে এই রোডের মধ্যে একটা পাগল আছে মানুষ কয়ে যে দুহস করতে আসছি পাগলটারে দেখেই যাই কারণ মানুষের স্বভাব যেই কাজে বাধা বেশি ওই কাজ করে বেশি কথা কয় না ডারে দেইখে যাই দলে দলে আনা হয়ে গেল এবার যাইতে যাইতে নবীর কাঁচা কাছে চলে গেল বেইমানেরা নবীর কাঁচা কাছে যায় দেখে আবু জাহেল ধরে পাগল কয় এই পাগলের চেহারাটা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর মানুষ কই রে পাগলের চেহারা তো সুন্দর হওয়ার কথা না মানুষগুলা ধীরে ধীরে আর কাছে যায় যায় দেখে আমার নবীর চুলগুলা কুকড়া কুকড়া চুল আসরানো আসরানো পাগারা আবার বলি পাগলের চুল তো আসরানো কোনো দিন থাকে না আরেকটু কাছে যায় যায় দেখে আমার নবীর শরীর থেকে ঘামের থেকে মিশকের গারা মানুষ কয় কি রে আগুনের শরীর থেকে দুর্গন্ধ আসে মেশকের আসার কথা না এবার মানুষগুলো আরো কাছে গেল যায়া দেখে আমার মদিনাওয়ালা নবী জমিনের কথা কয় না ডাইরেক্ট আকাশের কথা কয় ওরা তো কোরআন বুঝে অর্থ বুঝে ওরা শুনতে শুনতে আবার দলে দলে মুসলমান হয়ে গেল ও নবীর উন্নতির দল আমার ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আসে না নাই এরে নবীর উন্নত বেইমানেরা নবীর গালি দেয় নাস্তিকেরা নবীরে গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ গরম তোমার নেতার বিরুদ্ধে কথা কইলে তোমার মেজাজ গরম হয়ে যায় তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম এই মানে যে আমার নবীর গালি দেয় আমার নবীর জন্য কি মায়া লাগে না ময়দান থেকে হাজারো মানুষ লইয়া নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আবার যদি কেউ নবীরে নিয়ে কুদুকতি করে আমার যদি কেউ দাড়ি টুপির বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা কয় তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য ঈমান রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য কুরআন রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য নিজে ইমান রক্ষা করার জন্য এই ময়দানে উঠে আল্লাহরে দেখা আল কুরানের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আল মুলামা দেখা নাই মাহফিল আছে যেখানে না আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম যে বেশি বলবে না ওর ইমান থাকবে কথা কয় না রে আমার নবীর দাম বেশি না কম আমার এই দেশের স্বাধীনতার স্ত্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব থেকে বেশি না কম এই দেশের নবীর দাম জিয়াউর রহমান থেকে বেশি না কম এই দেশের চা থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম উত্তরা দক্ষিণ খানের মুসলমান তোমাদের দাবি যদি এটাই হয় এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে এই দেশের সাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার মনে আছে আমাদের একটাই দাবি আমার দাবি যদি বাংলার দাবি দিবে গালি দেয় বাংলার সংসদে ওই নাস্তিকের ভাষী আইন চালু করতে হবে ঠিক কিনা বলে যে দাবিটা জানাইলাম এটা কি কোন দলীয় দাবি নাকি ইমানি দাবি জোরে বলেন কারণ দল জারজার নবী সবার কথা কয় না দল যার নবী এই দেশের আওয়ামী লীগ আলাদা নবী কি ভিন্ন

আমি কি করতে চাইছিলাম কি হয়ে গেল বাধা না দিলে তোরা যাইত না মুসলমান হইতো না আবু রে গরমে কি গরম হয়ে গেছে কি গরম হয়ে গেছে আবু জাহিল মিশরে চলে গেলেন যাই একজন জাদুগর ভাড়া করলেন জাদুগর পারবিনি আমার ভাতিজা মুহাম্মাদের জাদুবিদ্যা নষ্ট করতে পারবিনি আবু জাহেল বলে আমার নবী নাকি জাদু জানে ও উত্তরা দক্ষিণ কালের আমার নবী জাদু জানে নাকি কুরআন জানে এবার জাদুকর রেডি হইয়া গেল জাদুকর বলে আবু জাহেল আমাকে আপনার ভাতিজার দরবারে নিয়ে যান দেখি আপনার বাতিজা কি জাদু বিদ্যা জানে জাদুর কে লইয়া বুঝে আমার নবীর দরবারে হাসি এবার জাদুঘর আমার নবীর চেহারা দিকে পাগল পাড়া হয়ে গেলে জাদুঘর কয় নবী আপনি নাকি জাদুবিদ্যা জানেন শুনান দেখি ও উত্তরা দক্ষিণ কানের মুসলমান আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে

শুনতেছে করতেছে রে বাবা জাদুঘর শুনতেছে নবী তালুয়াদ করতেছে একটা সময় জাদুঘর শুনতে 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 হঠাৎ করে বসা থেকে দাঁড়ায় গেলে জাদুঘরের চোখের মধ্যে পানি আবু জাহেল কয়েক জাদুঘর তুমি কাদো কেন তোমার না আমি ভাড়া করে আনছি রে জাদুঘর জাদুঘর কাবু জাহেল আমি কাঁদি না কে যেন আমার ভিতর থেকে কাঁদাইতে আছে। আইবার জাদুকর কে বুঝ গেল ধমক দিয়ে কয় সাবধান তোর নামই বাড়া কইরা আনছি জাদুকর জাদুকর কে বুঝ গেল আমারে ধমক দিয়ে কোনো লাভ হবে না বুঝael অলরেডি আমার ভিতরে কালিমা জারি হইয়া গেছে জাদুকরকে নবী গো ও নবী আর দেরি করবেন না করবেন না গো নবী আমি আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায়া

কি বলেন আপনারা তখন থেকে শুরু না এখন আবু জেহেলের নাতি পুতীরা এখনো জমিনে না আছে না নাই আপনাদের বিশেষ জানা আছে যে এখনো আছে না নাই ওরা কুরআন বন্ধর পায় তারা কি বন্ধ করছে না চালু আছে কিন্তু ওরা কি কুরআন বন্ধ করতে পারবে যতই চেষ্টা করো বন্ধ করতে পারবে পারবে না কেন গ্রাম থেকে এক দাদা আসছে শহরে বেড়াইতে কোথায় মনে করেন আপনি উত্তরা বেড়াইতে আসছে গ্রামের মানুষ একেবারে অত্যন্ত চলে নতুন আসছে শহরে ঢাকার শহরে বেড়াইতে নাতি কি করছে দাদারে সুন্দর মতো রাতের খাবার খাওয়ায়া শোয়া দিলেন আমাদের ঢাকা শহরের রুমগুলা খুব বড় বড় কথা না। এখানে গ্রামের মানুষ আসেন না অনেকে গ্রামে যেটা রান্না করে আমাদের গ্রামের বাড়িতে ওই 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 পরিমাণ জায়গার তিন রুম বানায় একটা ফ্ল্যাট আমাদের এখানে বানানো হয় নাতি চিন্তা করলো দাদা এত গ্রাম থেকে আসছে রাতের বেলা বাতিরা যদি বন্ধ করে দেই দাদা মন আসছে ওয়াশরুম যাইতে গিয়ে ওয়ালের লোক ডুস খায় বেউস হয়ে গ্রামের বাড়ি মনে করি নাতি কি করলেন বাতিরা জ্বালায় রাইখে গেলেন যাওয়ার পরে শুইলেন শোয়ার পরে দেখে দাদার রুমে বিকট একটা আওয়াজ আওয়াজ চিন্তা করলেন কিরি দাদার রুমে তো আওয়াজ কল দৌড়ে গেলেন যায় দাদায় খাড়ের উপরে শীত হয়ে বোঝা রয়েছে নাতি করে দাদা হইছে কি তোমার আর একটু একটু খাইনি সব তোমার দোষ আমার দোষ মানি তুমি বাতি বন্ধ করো নাই আমি গেরামের মানুষ বাতি জ্বালাইলে কি ঘুম যাইতে পারি আমার দেহ ঘুম টুম আসে না পরে কি করলেন আমি বাতির মধ্যে জোরে ফু দিলাম বাতির মধ্যে কি দেয় গ্রামের কফি বাতি আছে না নিবে ফু দি মনে করছি তো ফু দিছে তারপরে দেহ বাতি বন্ধ হয় না মেজাজ আরো গরম হয়ে গেছে তারপর আরো জোরে একটা ফু দিলাম তাও দেখি বন্ধ হয় না তারপরে কি করলেন দাদা ভাই আরো জোরে যায় একটা মুখ ঠোঁট লাগায় ফু দিলাম উল্টা আমারে পালাই দিল খাড়ের উপরে নাতি ঠিক দাদা তোমার মতো বোকার এই জমিনে নাই তোমার মতো বোকা কেউ নাই দাদা ভাই তুমি তো দূরের কথা গোটা ঢাকার শহরের মানুষ লইয়া যদি এই বাতির মধ্যে ফু দেয় এই বাতি কোনো দিন বন্ধ হবে না কারণ এই বাতির একটা সুইজ আছে তোমরা সব নাস্তিকেরা মিলে যদি ফু দাও আমার আল্লাহর কোরআন দিন বন্ধ হবে না কারণ এই কোরআন একটা সুইচ আছে ওই সুইচটা আমার আল্লাহর কাছে আমার আল্লার কাছে আল্লাহ রেখে দিলেন এটা বান্দার কাছে দেন নাই ওই মালিক যতদিন বন্ধ না করবে রে বেমান কোরআন সব নাস্তিকেরা মিলে ফু দিলে কোনো দিন কোরআন বন্ধ হবে না হবে না হবে না এ ধরি নাস্তিকেরা চেষ্টা করে করে দেখলো কোরআন তো বন্ধ করা যায় না এবার কি করা যায় ওরা কি করলেন আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আশা বেরাক নামে স্কুল চালু করে দিলেন আসেনি আমরা জান এই আশা বেরাকের মধ্যে আমি আশা বেরাকের বিরোধী না বাবা তবে আমি জানতে চাই আমার সন্তান যখন সকালবেলা কায়দা কোরআন আবার ওখানে কি বানো হয় হাতটিমা টিম টিম তাদের খারা দুটি সিং তারা মাতে পারে ডিম এই কবিতা আসে না নাই আপনারা শুনেন নাই কবিতা নাকে আমি শুনছি একা আপনারা শুনেন নাই আচ্ছা এখানে যুবকরা আছে অনেক পুরুষ আছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি পায় হাত দিয়ে আপনারাpostgresql আলো দেখছেন যে সিংহলা প্রাণী ডিম দেয় দেইনি সিংহলা প্রাণী ডিম তাইলে হাতি মাটি টিম তাদের খাড়া দুটি সিং তারা মাঠে পারে ডিম এই কবিতাটা সত্য নাকি মিথ্যা সবাই বললো না সত্য না মিথ্যা

কি মুসলমান কি বলেন বন্ধ হয়েছে বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থা কিছুদিন আগে আমরা দেখতে পাইলাম আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাস আসছে আমরা নাকি মানুষ থেকে সৃষ্টি হইনি বানর থেকে সৃষ্টি হইছি যারা না কয় না ইমানের মধ্যে গাঁদি আছে বুঝি আমরা নাকি মানুষ থেকে সৃষ্টি হইনি বানর থেকে সৃষ্টি হয়েছি যখন এই দেশের মুসলমান আন্দোলন করলো আওয়াজ দিল ওটা বন্ধ হয়ে কিছুদিন আগে দেখলাম আমার সন্তানদেরকে ব্যাঙ বানাইতে চায় কি ব্যাংকের লাভ মুরগির ডাক কি দেখেন না আপনারা শিখাইতে চায় আচ্ছা গেল এটা এখন আবার দুই হাজার চব্বিশ সালের সিলেবাসের মধ্যে এক নম্বর আনছে শরীফ শরীফ আর গল্প দেখছেন আমরা তো শুধু শরীফ শরীফা নিয়ে ব্যস্ত আছি কিন্তু গোটা মধ্যে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্র এত তাড়াতাড়ি শুরু হয়েছে মনে না অনেক দূর থেকে শুরু হয়েছে ওরা জানে এগুলা করলে আমরা চেঁচামেচি করব চিল্লা চিল্লি করব তারপর ওরা কি ব্যবস্থা নেবে এটাও তাদের করা হয়ে গেছে আগে ঠিক কিনা বলে শরীফ থেকে শরীফা কি শরীর থেকে ট্রান্স ট্রান্সজেন্ডার মানে শরীফ থেকে শরীফা গল্প হচ্ছে শরীফ ছেলে তাকে মুসলমানিও করানো হয়েছে সে এখন বড় হয়েছে আঠারো বছর হয়ে গেছে এখন সে একদিন মনে মনে ভাবলো আমি আজকে থেকে মনে মনে মেয়ে হয়ে গেছি হ্যাঁ এত আসতে নাও জমিল্লা ঢাকার মানুষের ইমান তো আমি মনে করি অনেক তাজা কিন্তু ভোলার মানুষের মতো তো আপনারা আওয়াজ দিতে পারেন না নাউজুবিল্লা আরো আসতে কন আচ্ছা আপনি যদি ভাবেন আমি মনে মনে আলামিন সাইবি হয়ে গেছি হইতে পারবেন আমি যদি ভাবি আপনি ডাক্তার মনে মনে কালকে থেকে আমি ডাক্তার হয়ে গেছি আমি কি অপারেশন করতে পারবো কি মনে মনে ভাবলে কি কোনো ছেলে মেয়ে হয় আর কোনো মেয়ে কি ছেলে হয় কেউ মনে মনে বা সে কি করলো এবার মেয়েদের পোশাক পরা শুরু করলো মেয়েদের লিপস্টিক লাগাইলো নাক ফুল লাগাইলো কানে ধুল লাগাইলো লাগাইয়া চুল দি বড় রেখা এবার কলেজে গেল আমি মনে মনে মেয়ে আচ্ছা ভাবলাম মনে মনে মেয়ে হইছে এখন এই মেয়েটা বিয়ে দিতে কি দরকার জোরেগণ এই মেয়েটা বিয়ে দিতে কি দরকার তাইলে ছেলের কাছে আমার মেয়েটার বিয়া দিলাম মনে মনে মেয়ে শিকারকারী মেয়েকে এখন বিয়া হয়েছে ছেলে ছেলে নাকি মেয়ে ছেলে মেয়ে আর ছেলে হয়েছে না ছেলে ছেলে হয়েছে আর ছেলে ছেলে বিয়ে করা হারাম না হালাল কৌমে যেই কারণে ধ্বংস হয়েছে সমকামিতা কি সমকামিতা যে কারণে ধ্বংস করেছে সেই বাংলার কেন আমি চিল্লাই আপনাদের জন্য কাদের জন্য আপনাদের জন্য এখন একটা ছেলে মনে মনে মেয়ে দাবি কই মেয়েদের পোশাক কইরা ছাত্রী হলে থাকার সুযোগ পাওয়া গেল একশো জন ছাত্রী দশটা হইলো মনে মনে মেয়ে মনে না পোলা একটার দশ জন করে পড়ছে কথা কয় নাম ট্রানজেন্ডারের নামে সমকামিতার খামে ট্রানজেন্ডার এর নামে মন চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া ঠিক কিনা বলেন আগে দেশে এসিল হিজরাদের বাহাদুরি কি একটু অনুষ্ঠান অনুষ্ঠান হইলে হিজরা রাজা কিছু টাকা পয়সা চাইতো আগে দেশে ছিল হিজরাদের বাহাদুরি এখন আর তাও বুঝি রইল না আর পাশের বাড়ির শরীফ মিয়া শরীফ আবাবি হইয়া আরে ঠিক কয় না রে পাশের বাড়ির শরীফ মিয়া শরীফ আবাবি হইয়া হিজরাদের মার্কে দিল খাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া কথা কয় না কথা কয় না মুসলমানের ঘাটিতে সমকামী তার কোনো জায়গা নাই উলিয়া উলিয়ার এ দেশে মুসলমানের ঘাটিতে সমকামী তার কোনো জায়গা নাই

মাতা উনি প্রতিবাদ করেছে আজ আমার দেশের মুসলমান এখনো নীরব বসে পারবা কিছুদিন পরে কি হইতেছে এই জন্য এখন থেকে আওয়াজ তুলতে হবে এই সমস্ত নাস্তিকতাবাদী সেলভাস এই দেশের মুসলমান মেনে নিবে না নেবে না ঠিক আমার ট্যাক্সের টাকা দিয়া বই বানাইবা আমার ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিবা আমার ট্যাক্সের টাকা দিয়া আমার সন্তানদের শিক্ষা পাইবা এটা হতে দেওয়া যাবে না গলা গলা দিয়ে আল্লাহর হাতে

ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে এটা কশ্চিন কালো হতে দেওয়া যাবে মুসলমান ইমান খারাপ লাগে নাকি আপনাদের মনোজাত দিয়ে চলবে তাইলে একটু চালাই অসুস্থ আমি বয়ান আজকে লাগাতার পাঁচ মাস পনেরো দিন কয়দিন কিন্তু এই এক সপ্তাহ শিডিউলটা আমার একটু ব্যতিক্রম হয়ে গেছে ঘুম নাই চার দিন ধরে চেয়ারার অবস্থা দেখি বুঝতে পারছেন বোড়া উঠে যেতেছে চেহারা এই শিডিউলটা একটু ব্যতিক্রম হয়ে গেছে কেমনে কেমনে প্রোগ্রাম তো লেখি কত কালকে প্রোগ্রাম করছি ভোলায় চর পেশন তার আগের দিন করছি নেত্র কোনা কলমা কান্দা তার আগের দিন প্রোগ্রাম ছিল নোয়াখালী সোনাইমুড়ি চৌমুহানি তার আগের দিন ছিল দিনাজপুর ছয়টার ফ্লাইটে গেছি তারপর দিন বারোটা ফ্লাইটে আসছি আর গাড়ি তো আসছি এই যে দূরা চার পাঁচ দিনে শরীরে টুক তারপরে যেহেতু আসছি ওয়াদা রক্ষার জন্য কি রক্ষার জন্য শরীর ভালো না ওয়াদা রক্ষার জন্য আরছি আপনাদের আকর্ষণ মনোভাব দেখে রাত সাড়ে এগারোটা বাজে আপনার শহরের মানুষ এখনো বসে আছেন এই জন্য কিছু আলোচনা করতে চিনছা আমার যে কলিজার দুস্তরা দাঁড়ায় রয়েছে তোমরা একটু বসো কষ্ট হয় না তোমাদের বসো বৈশে আলোচনাটা শুনো অল্প পরে মোনাজাত দিয়ে দিন বৈশে বড় বৈশে আমার তো তোমাদের জন্য মায়া লাগে রে ভাই কারণ তোমাদের আপন এই দেশে উলামা একরাম সারা কেউ নাই কথা কয় না এটা দেখাই দিয়েছে করুণার মধ্যে করুণার ভিতরে ছেলে বাবাকে দাপন করতে আসে নাই মেয়ে আসে নাই স্ত্রী স্বামীকে দাপন করতে আসে নাই এই দেশের উলামা একরাম এই দেশের জাতির সূর্য সন্তানেরা তোমাদেরকে দাপন করেছে ভিক্ষিরা বলে আমার যতই পর মনে করা আপন কিন্তু আমরা আর কেউ আপন না নিজের বিবিত্য আহে নাই আমার আগের বর্ত কইলো না নজরুল উৎসবের কথা যমুনা যমুনা গ্রুপের মালিকের কথা বললো বলছেনি আর অথচ আমরা জীবন বাজি রেখে এই নারায়ণগঞ্জের মানুষদেরকে দাফন করেছি সন্তান আসে নাই কেউ আসে নাই কেউ আসতে দেয় না আমরা জীবন বাজি রেখে দাফন করছি এই সান নামে সংগঠন খুলে মানুষদেরকে দাফন করেছি ঠিক কিনা বলে তোমরা সত্যি আমাকে খারাপ মনে করো এই আলাই মারাই তোমাকে আপন কথা কয় না মুসলমান ইমানদার ওরা এবার চেষ্টা করলেন কোরআন বন্ধ করার জন্য পারে নাই ওরা এবার কি করলেন আমার সমাজ থেকে কিছু যুবকদেরকে ধরে ধরে নিয়ে পেরেন্টারে ওয়াশ করিয়া দিলেন এবার যুবক সমাজে এসে ফতুয়া দেয় কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ নাই আরো জোরে গণ এমনি তো কেউ কোরআন পড়ে না রে ভাই ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইলো পুরন্টারে বের করে দিল এব বড় বড় মোবাইল এখন ঘরের মধ্যে দুই বছরের ছেলে কার্টুন না দেখাইলে খানা খাইতে চায় না এই সময় ধর্মের ফটুয়া দিয়া দিল কোরআন না কি অর্থ না জেনে ফললে কোন লাভ নাই আমি বলি না 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 আল্লাহর কোরআনটারে যদি কেউ বুকের সাথে লাগায় কোরআনটার মধ্যে যদি কেউ চুমু খায় তার আমল নামে সাওয়াব দিয়া দিবেন কি ওই মিস্টার হাফি নামে একটা যুবক উৎপন্ন করে আর ওই জওয়ানার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি নামুল হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর স্বপ্নে দেখে তাড়াতাড়ি মিসর হাবির কাছে যাও আমি আল্লাহর সালাম তারে জানাও আল্লাহর ওলির hummingার বোর আল্লাহর ওলি রওনা হয়ে গেছে ওই মিস্র হাবিজি মদের আড্ডা খানার মধ্যে মদ পান করে ওখানে চলে গেল আল্লাহর মদের আড্ডা খানার সামনে হাসি সব মুখরা দেখে, আল্লাহর হাসান মুসিল মদের আড্ডা খানার গেইডের মধ্যে দাঁড়ায় আছে এ যুবক ভাই ও মুসলমানেরা এই দেশের চোরেরা কি চরমনায় হুজুরের চিনে না সিিনে সিনে কথা কইনা এই দেশের সুররা কি मामুল হকরে চিনে না এই দেশের সুররা কি ওই হাজারীর আম্মু শবি হুজুরের চিনতো না সুররা ভালো করে এই সিনে মত করে নাও চিনি সব মত করেরা কানাঘুষা করেীরে হুজুর মদের আড্ডাখানার সামনে কেন আসলো ভুলে মনে চলে আসে সবাই কানাঘুষা করে দীর্ঘক্ষণ হুজুর হাসান বসির মধ্যে রাত সামনে দাঁড়ায় আছে রে বাবা একটা যুব যা বলে হুজুর আপনি কেন এখানে শ্রেণীরা তো মদের আড্ডাখানা মদের বাল হুজুর বলে বাবা আমি জানি আমি জেনে শুনি মদের আড্ডাখানার সামনে হাজির হয়েছি তবে তোমাদের কাছে জানতে চা এই মদের আড্ডাখানায় মেস্ত্রী হাবি নামে কোন লোক আসেনি বলে হা আছে বলে ও জ্ঞান ফিরলে হুস আসলে আমার সালাম জানাই বা আমি বলবা ওর জন্য এখানে দাঁড়ায় আছি এবার হাবির হুসাসার আসার সবাই বলে মিসন হাবিরে তোর জন্য আলম বিখ্যাত আল্লাহর হাসান বস্রী তোর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যাও হাসান বসরির সাথে দেখা করো এবার হাপ হাপ ধুয়ে হাজির আল্লাহর আপনি নাকি আমার জন্য দাঁড়ায় আসছেন বলে হা বলে কেন আর সে তোমার সাথে বাবা আমার কিছু কথা আছে রে বাবা বলেন বলে এখানে বলা যাবে না তোমার বাড়িতে যাওয়া লাগবে এবার মিস্ত্র হাবি হাসান হাসানি ধরে ধরে তার বাড়িতে নিয়ে গেলেন মিস্ত্র হাবি বলো তুমি কি করছো আবার একটু বলো কারণ আমার আল্লাহ কেন তোমার শাশু সম্পদ জানাইছে আমি চোখের পানি সেই কয় হুজুর আমার তো কোন আমল ভালো আমল নাই আমি তো মত করবার মতো পাপি কে না বাবা তুমি কি আমল করছো আমার একটু বলো রে বাবা এবার মিশ্র আমি রলি আমি আজকে মদরাত দেখানায় যাওয়ার সময় পথের মধ্যে দেখি কাগজের একটা টুকরা পরে এটাকে জুতা দিয়ে মানুষ জানবে না আমি রাই না এবার হাতের মধ্যে নিয়ে চিন্তা করলাম আমি এটা কোথায় রাখব আমি আমার বাড়িতে নিয়ে বাড়িতে আনার পর আরবি লেখা তারা আমি তাকের উপরে উষা জায়গায় রাইকা মাদরার ঢাকা নাই চুইলা গেছে হুজুর কয় তাড়াতাড়ি একটু নে এবার যখন কাগজ নিয়ে নিয়ে হুজুরের হাতে দিলেন হাসান মুসা দেখে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা হাসান মুসা কই এর বসম এটার মধ্যে আমার আল্লাহ পাকের নাম আমার আল্লাহর নামে ইজ্জত কর রাসূল এই জন্য তোমার নাম আল্লাহ ওলিদের কাতারে লেখা দিছি ও নবীর উম্মত গো ও যুবক ভাই এইজন্য বলি ভাই কম্পটার সাথে সম্পর্ক লাগায় দেরে বাবা কুরআনটা বলনো সাওয়াব হয় কুরআনটা বলনো সাওয়াব হয় এই কুরআনটারে যদি প্রশ্ন করি ও কুরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কুরআন জবাব দিবেন নি জোরে কোন জোরে গো কুরআন জানতে দেয় বালহুআকুম আনুমমজি কুরআন কয় আমার বিল আওহিম মাহফুজ কুরআনটা আমার বাড়ি লয়ে محفوظে এ কুরআন জানলাম তোমার বাড়ি লয়ে আমি জানলাম কুরআন তবে আমি এখন জানতে চাই তোমাকে কার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন কুরআন জানে দেয় নাজালা বিহি রুহুল আমিন কুরআনুল্লাহ আপনাকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন আল্লাহু আকবার এ মুসলিম জিবের মাধ্যমে পাঠিয়েছেন তবে আমার আল্লাহ তোমার 12টা মাসের কোন মাসে পাঠিয়েছেন কোরআন একটু জানতে চাই কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর কোরআন জবাব দেয়া যায় শাহর রমাদানাল্লাজি উনসি লাফীহিল কোরআন

যেই মাসে কুরআন পাঠাইলো ওই মাসের দাম আল্লাহ বাড়ায়া দিল যেই রাতে কুরআন পাঠাইলো ওই রাতের দাম আল্লাহ বাড়ায়া দিল যেই ফেরেশতা কুরআন নি আসলো ওই ফেরেশতার দামও বেড়ে গেল যেই যেই মাসে কুরআন আসলো ওই মাসের দাম তো আল্লাহ বাড়ায়া দিব বাড়িতে যাইয়া 30 টাকা দামের একটা রেলকে বলবা আজকে প্রশ্ন করবা এর রে তোমার তো দাম মাত্র তিরিশ টাকা তোমার মধ্যে বনি আদম কেন চুমু খায় কেন চুমু খায় জানতে চাই এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ফার্নিচার বানাইল কেউ তো কোনোদিন চুমা খাইল না তোমার মধ্যে কেন চুমু খায় জানতে চাই রেল বলবে আমার কোনো দাম নাই আমার কোনো যোগ্যতাও নাই তবে আমি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ আমার দাম বাড়াইয়া দিছি এই জন্য বলি ভাই

মাফিন দেখলি হেয়ার শরীরের মধ্যে অ্যালার্জি উঠেছে এত্তো মাফিন দিয়া কি লাভ ও জীবনে এক একটা কোনো মাফিলে দেয় নাই মাফিন দিয়া কি লাভ হয় গত সপ্তাহর খবর রক্তিপুরে মেয়ে বিয়ে দিছে তুলে নিছে বাসর করে সন্তান প্রসব করছে জানেন না আপনারা নি এই সন্তান কার কি রব ঐদ্য আব্বা নজুবিল্লা কোন আরো আসতে কোন নজুবিল্লা কত বড় জানোয়ার হইলে মেয়ের গর্বে বাবার সন্তান হয় মেয়েটারে বিয়ে দিছে এখনো বাসর হয় নাই ছেলে এখনো যায় নাই বাসর গড়ে তার আগে সন্তান প্রসব করেছে মেয়ে ছেলে সন্তান তুমি নাস্তিক এগুলা দেখো না এই মাহফিল হওয়ার কারণে এই ঘটনা বছরে একশো দেড়শো ঘটে যদি মাহফিল না হইতো এই ঘটনা হাজার হাজার হইতো ঠিক কিনা বলেন সব নাস্তিক আর হুজুর দেখলি তোমার চুলকানি ওঠে হুজুর যদি একটু জোরে জোরে আরে চার দোকানে বৈশাখ দেখ দেখ হুজুর দাওয়াত কোন আজকে দুইটা হয়েছে রে কথা কয় না হুজুর যদি মনে হয় চার দোকানে বৈশাখ দেখ দেখ হুজুর পরের বাড়ি খেয়ে শরীর দেওয়া নাই রে আসেনি কিছু লোকের আবার হুজুর যদি আস্তে আস্তে হাতে তাও দোষ আগের মতো মনে এখন আর দাওয়াত পায় না

এখানে তো মিষ্টি দই হয় না মিষ্টি দই বুড়ির দই খেতে মন চেয়েছে দই দই এখন বুড়ি দই বড় এক পিস দই দাম অনেক না গ্রামে গরি পারে না দইও খাইতে পারে অনেক কষ্ট করে ভিক্ষা শিক্ষা করে টাকা জোগাড় করছে দই খাবে বাজারে গেছে যায়া এক দই কিনে আনছে কিনেই না ঘরের মধ্যে রাইখা গোসল করতে গেছে আইসা নামাজ পড়া ইচ্ছা মতো অনেক দিনে স্বপ্ন দই দিয়া বাদ খাইব কি দিয়া বাদ খাইব হ্যাঁ কথাটা বুঝেননি আপনারা বুঝলে বুঝবেন উদাহরণটা বুড়ির দই খেতে মন চাইছে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এক কালি এনে ঘরে রাইখা এবার গেছে গোসল করতে গোসল খানায় গ্রামে গোসল খানা ঘরের ভিতরে থাকে কি ওই পুষ্কুনিতে গোসল করতে গেছে গোসল করে আইসা জোরের নামাজটা বই অনেক দিনে স্বপ্ন ইচ্ছা মতো দই দিয়ে দুগা ভাত কিন্তু বুড়ি যে দই আনছে গাছের আগে আসলে একটা বানর বানর দেখা ভালাইছে বানরে দেখা ভালাইছে বানর কি করছে বুড়ি যখন গোসল করতে গেছে বানর গাছ থেকে নাই মা বুড়ির ঘরে ঢুইকা ইচ্ছা মতো দইটা পুরাটা খাইছে পুরাটা খাইছে খায়া বুড়ি আবার একটা ছাগল পালে এই ছাগলটা আবার রোদের মধ্যে বুড়িয়েই না তাড়াতাড়ি বারান্দার ভিতরে বানছে যে এত রোদ বাইরে রাখা যাবে না বানর কি করছে ছাগলের থোতার মধ্যে দই লাগে গাছে উঠতে বেরিয়েছে দই কার ছোট লাগাইছে ছাগলের ছোটায় দই লাগাইছে ছাগল তো গাছ খাইছে তো সকাল থেকে এগুলো আবার চাবায় না শুয়ে এমন বানর গাছ হইতে বুড়ি গোসল করে আইসে নামাজ পড়ছে ভাত খাইতে যায় দে দই নাই দই নাই বুড়িকে কি রে এই দই কে খাইলো কতদিনের স্বপ্ন আমার দই দিয়ে আজকে ভাত খাবো কে খাইলো এই দই বুড়ি ঘর থেকে বের হইছে তালাশ করতে করতে লাড়ি একটা নিয়ে আজকে যদি দই খাওয়ঙ্গারে পাই ওরে ইচ্ছামতো সাইজ করব বাইরেই দে বারান্দার ভিতরে ছাগলের ছোটার মধ্যে দই লেগে রইছে তুই নিয়ে এই কাজ করলি আমার এই দই এত কষ্টে তুই নি খাইলি তোরা আমি ঘাস খাওয়াই না নাকি ইচ্ছা মতো ছাগলের মায়ের শুরু করছে ছাগলটা ভে ভে করে চিল্লাইতেছে আর বানর গাছের আগে বৈশাখ হাতের তালি দিতে বানর কই কথা বানর কই দই খেয়েছে কে ছাগলে খেয়েছে দই দই খেয়েছে কে মায়ের খেয়ে খেয়ে আমার দেশের অবস্থা কি তাই না দই খায় কারা মাইল খায় কারা দই খায় কারা মাইল খায় কারা আমরা কি আমো কাছে কি কোন দেশের কোন দায়িত্ব আছে কথা কয় না আমরা কি রাস্তার কাম করে কন্ট্রাক্টদারি করি গম বিলি করি আমরা কিচ্ছু করি না আমাদের কাছে দেশের কোন দায়িত্ব নেই কোন চুরিও নেই চুসামিও নেই নামাজ পড়াই ওয়াজ করি দুগা ডাইল ভাত খাই কথা কয় না আর মাদ্রাসায় পড়াই ওরা সব খায় রাস্তা খায় কালবাট খায় সুর কথা কইছি ভালো মানুষের কথা কইনা কার কথা কই ওরা কি খায় কালবাট ওরা খায় রাস্তা রাস্তা খায় কালবাট খায় বিরিজ খায় গরিবের চাল খায় গরিবের গম খায় গরিবের ভাতা খায় বিধবা ভাতা খায় বয়স্ক ভাতা খায় খাইতে খাইতে গ্রামগঞ্জে গরিবের টয়লেট পর্যন্ত ওরা খায় আরে সব খায় ওরা দোষ আমাদের মতো আমাদের ঘরে ঠিক কিরা কি কম্বল খায় কম বল লাগা আল্লাহর হেদায়েত দান আবার একদম বাইসে আমগরে দেখলি যে আমরা নাকি জঙ্গিবাদী মৌলবাদী আছে না নাই আছে মাইকটা বাইলে কয় জঙ্গিবাদী মৌলবাদী কেন জঙ্গিবাদী কয় একটু কোমোনি যুবকরা তোমরা জোরে আওয়াজ দিতে পারবা নি ইনশাআল্লাহ পরীক্ষা আসে ঈমানের পরীক্ষা কত লুক আছে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের পক্ষে গান কি তাই বলে জঙ্গিবাদী বিদেরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হাওনি আমার জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারী রই কেমন কথা বোরকা দেখলে মাথা বেতা তোমরা না জানলে মুরুবীরা জানে এই দেশে নারীর আবির্বাহ করেছিল তার নাম হলো তস্ত্রিমা নাসরিন সে বলেছিল আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব পর্দা আমি না এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক ঠিক কিনা বলে

এই দেশে কোন নাস্তিকের জায়গা হবে হবে খারাপ লাগেনি ঠিক আছে কতক্ষণ চলবে আর আপনারা বলেন তো দেখি সারা রাই সোমান আল্লাহ কারা কারা সারাই তখন একটু দেখেন তো আল্লাহ আমি দোয়া করতেছি আল্লাহ আল্লাহ সারা রাত বয়ান শোনার জন্য আপনার কোরআনের প্রেমিকেরা কোরআন প্রেমীরা সারা রাত বয়ান শোনার জন্য পাগল আল্লাহ সারা রাত তো করবার পারুন না তুমি এদেরকে সারা রাতের সব দিয়ে দেখো না আমি আল্লাহ দিলে দিদারে আচ্ছা নবী বলেন আনা খতামুন নবীগিন আলা নবিয়াবাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে আসবে নি নবীর তাহলে কে আমত পর্যন্ত অনুভূতির দায়িত্ব পালন করবে কারা কারা করবে উলমাই ক্রম করবে কেমত পর্যন্ত অনুভূতির দায়িত্ব এই দায়িত্ব সাধারণ কেউ দেয় নাই দিয়েছে আল্লাহ এবং রসুল ঠিক কিনা বলে